গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ সকাল। আর আমি এখন তো বাপের বাড়িতে রয়েছি, সেই জন্য এখন সকালে কোনো কাজ নেই, সেই জন্য ভাবলাম একটু রাস্তা দিয়ে হেঁটেই আসি, কারণ অনেকদিন পর আসলাম বাপের বাড়িতে। আর মা বাবা দুজনেই মাঠে গেছে। চলো, সকালবেলায় কেমন আছো? এই দেখো, এই দেখো, একটা জির সঙ্গে দেখা হয়ে গেল। আর রাস্তায় তো বেরোনোই হয় না আসলে। একটি পাচ্চা একটু হাই করে দাও, বাই। ও ও, বাড়ির মধ্যে ঢুকে যাবে এখন, ওদের বাড়ি এই রাস্তায়। এই দেখো, সবার সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায় বেরিয়ে। এই যে আমার ঠাকুমা, আর এই যে আমার একটা ঠাকুমার সঙ্গে দেখা হয়ে গেল। হাই করো, হাই। লাকলি করতেছি দুইজনে, দেখতেই পাচ্ছ, এটা আমার ঠাকুমা। আর রাস্তায় বেরোলে কত মানুষের সঙ্গে যে দেখা হয়ে যায়। দেখো আকাশটা কত সুন্দর নীল, একদম নীল আকাশ, এরকম আকাশ যে অনেক দিনই দেখিনি। দেখতেই পাচ্ছ, পুরোটাই নীল আকাশ একদম। আর আমার বড় মা এই যে মাছের ওখানে যাচ্ছে মাছ। আর দেখো ওই কত মাছ এনেছে কাকু, এই দেখো। আর এই যে আমার বড় মা কাকা সবাই মাছ কিনবে এখন, দেখতেই পাচ্ছ। এই মাছ আমি রান্তি পারি না, কি করে রান্নবো? রান্না শুরু হয়ে যাও বন্ধুরা। মাছ কাটতে গেলে আমার ব্যথা করে। আর আকাশটা এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কত কাক রয়েছে নারকেল গাছটাতে। আর দেখো এই বস্তার মধ্যে রয়েছে বেগুন। আর দেখো কত বেগুন হয়েছে, আর এগুলো সব আমাদের জমির বেগুন। আর বন্ধুরা দেখো, আমাদের জমিতে সকালবেলায় মা আর বাবা মাঠে গেছিলো, পটল আর বেগুন হয়েছে। পটল নিয়ে বাবা বাজারে চলে গেছে, আর এই বেগুনগুলোর মধ্যে একটু পোকা আছে মনে হয়, সেই জন্য এগুলো বেছে বেছে সেগুলো এখন পোকাগুলো এক জায়গায় আর ভালোগুলো এক জায়গায় রাখতে হবে, তারপর এগুলো আবার বাজারে নিয়ে যাবে। আর পটল তো আগেই নিয়ে গেছে, কারণ বেগুনগুলো বাছা ছিল না বলে সেই জন্য আর নিতে পারেনি। আর এই যে আমার মা আর আমার মেয়ে এখানে বসে রয়েছে বেগুন গাছে, আর আমিও এখন বেগুন বেছে বেছে রাখছি এখানে। মা এটা কি রাখবো? এটা এই দেখো, এটা দেখো, এটা দেখো, বুঝিস না ওটা অত কিছু হয় না। আর আমিও এখন বেগুনগুলো বেছে রাখছি, এটা এটা একটু পোকা রয়েছে, এটা ওই জন্য এটা আলাদা রাখবো। আর এই যে এই বেগুনগুলো ভালো রয়েছে, ভালোগুলো আমি এক সাইডে রাখছি, আর যেগুলো খারাপ সেগুলো আমি এক সাইডে রাখছি। বেগুনগুলো দেখতেই পাচ্ছ, এই বেগুনটা সব